আসলে ফেয়ার অফ ফেলিওরের যে ভয়টা ওইটাই আসলে আটকায় রাখে। তো ওই জিনিসটাই ফ্রি ক্রিকেট খেলতে বলা হচ্ছে, প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট থেকে প্লেয়ার সবাই একে অপরকে অনেক সাপোর্ট করছে। বিকজ অফ আমাদেরকে ম্যানেজমেন্ট থেকেও ফ্রিডম দেওয়া হচ্ছে যাতে আমরা এক্সিকিউশন করতে দ্বিধাদ্বন্দ্বে না থাকি, বিকজ ফ্রিলি যাতে সবাই খেলি ক্রিকেটটা, উজাড় করে যাতে আমরা আমাদের এই গেমটা আনতে পারি মাঠের মধ্যে, ওইটাই মেনলি অ্যাগ্রেসিভ ক্রিকেট। হ্যাঁ, ওইটা মিসিং ছিল দেখেই আসলে ওইটা থেকে শিখে এখন দেখাইতে পারতেছি, তো সামনে আরও ভালো কিছুও দেখাবো ইনশাল্লাহ। আসলে গ্র্যাজুয়ালি আমরা প্রসেস অনুযায়ী ইম্প্রুভ করতেছি, এটাই ইম্পর্ট্যান্ট। আমাদের মিস্টেক্সগুলো বারবার রিপিট হচ্ছে কিনা এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো আমরা কিন্তু আমাদের মিস্টেক্সগুলো আগের থেকে যে কোনো ফরম্যাটে কমে আসতেছে, ইটস মিন যে আমরা লার্নিং প্রসেসটা খুব দারুণ যাচ্ছে এবং আমরাও শিখতে আগ্রহী। সো যেহেতু আমরা আমাদেরও স্বপ্ন আমরা ওয়ার্ল্ডের টপ টিম হব, সেই প্রসেস অনুযায়ী ক্রিকেট খেলতেছি এবং আগাচ্ছি, এবং সেটা আস্তে আস্তে মাঠেও ভিজিবল। তো ইনশাল্লাহ যদি এইভাবে ধারাবাহিকতা থাকে, সামনে অনেক বড় বড় ইভেন্ট আছে, ওগুলোতেও প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ।